আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিও টপিক, কিভাবে আপনারা ফেসবুক পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড বের করবেন। তো আপনারা যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনাদের ফেসবুকটা লগইন আছে অথবা আপনাদের ফেসবুক লগইন নেই, এরপরে হচ্ছে কি আপনাদের কাছে যদি সিমটা থাকে তাহলে হচ্ছে কি আপনারা ফেসবুকের যে পাসওয়ার্ডগুলো ভুলে গেছেন এগুলো বের করতে পারবেন। তো আমরা আজকে হচ্ছে কি ওই প্রসেসগুলাই দেখাবো। তো চলুন আমরা শুরু করা যাক। তো আমরা হচ্ছে কি প্রথমে আমাদের মোবাইল নাম্বারও নাই, সিমটাও নেই, ওই রকম ফেসগুলো কীভাবে পাসওয়ার্ড বের করতে হবে ওইটাই দেখাবো। তো আমাদেরকে এখান থেকে যেতে হবে সেটিংস নামের যে অপশনটা আছে এই সেটিংসে। তো আমি সেটিংসে চলে যাব। সেটিংস থেকে হচ্ছে কি উপর দিকে যে সার্চ বারটা আছে এখানে গিয়ে আপনাকে লিখতে হবে প্রাইভেসি। তো আমি এখানে প্রাইভেসি লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রাইভেসি হচ্ছে কি চলে আসছে। তো আমি এখানে প্রাইভেসির উপর থেকে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে অটোফিল সার্ভিস ফ্রম গুগল যে অপশনটা আছে আপনাকে ওইখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে কি যেহেতু পাসওয়ার্ডটা বের করবেন, তো এখানে আমাদের যে পাসওয়ার্ড নামের অপশনটা দেখা যাচ্ছে এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনি কোনটার পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন, এখানে আছে ফেসবুক, এখান থেকে গুগলে গিয়ে হচ্ছে কি জিমেলের পাসওয়ার্ডও বের করতে পারবেন, এখানে হচ্ছে কি ওয়েবসাইটের, আপনার যেটা মন চায় সেটার পাসওয়ার্ডে বের করতে পারবেন। তো আমি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটা বের করব, তো আমি এখানে ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর আপনার হচ্ছে কি ফোনের যে লকটা আছে এই লকটা আপনার থেকে চাইবে। তো আমি লকটা দিয়ে দিতেছি। লকটা দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুকটা লগইন আছে এই ফেসবুকের নাম্বারটা দেখাচ্ছে, নিচে হচ্ছে কি পাসওয়ার্ডও শো করতেছে, কতগুলো ডট ডট দেখা যাচ্ছে। তো এখন যদি সে আমি পাসওয়ার্ডটা দেখতে যাই, এখানে যে চোখের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আপনার যে পাসওয়ার্ডটা আছে ফেসবুকের ওইটাই দেখা যাবে। ওকে, দ্বিতীয় যে প্রসেস এটা হচ্ছে কি আপনাদের যে ফেসবুক খুলতে যে নাম্বারটা ব্যবহার করছিলেন, যে সিমের নাম্বারটা ব্যবহার করছিলেন আপনাদের কাছে ওই সিমটাও আছে, তারাও চাইলে কিন্তু মোবাইলের ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে পারবেন। তো সেটার জন্য হচ্ছে কি আপনাদেরকে ফেসবুকের অ্যাপস যেটা আছে ওইটা ওপেন করে নিতে হবে। এটা ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে হচ্ছে কি ওই লগ ইন টু আনাদার ফেসবুক এটাতে ক্লিক করে এখানে যে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে কি আপনাদের ওই নাম্বারটা দিতে হবে যেটা দিয়ে আপনি ফেসবুকটা খুলেছিলেন, অথবা আপনি চাইলে ইমেল নাম্বারটা দিয়েও পাসওয়ার্ডটা বের করতে পারবেন। আপনি যদি সে ইমেল দিয়ে খুলে থাকেন ইমেল দিয়ে বের করতে পারবেন, আর নাম্বার দিয়ে করলে ওটাও বের করতে পারবেন। তো এখানে আপনারা যারা খুলছেন যেরকমভাবে খুলছেন, ইমেল দিয়ে করলে ইমেল নাম্বারটা বসিয়ে দিবেন, ইমেলটা বসিয়ে দিবেন, আর নাম্বার দিয়ে করলে নাম্বারটা বসিয়ে দিবেন। তো আমি একটা নাম্বার দিয়ে ফেস আইডি খুলেছিলাম, ওটার পাসওয়ার্ডটা বের করব। তো এখানে দেওয়ার পরে হচ্ছে কি নিচে যে ফরগেট পাসওয়ার্ডটা আছে ওইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ওইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব না, লগ ইন টু আনাদার অ্যাকাউন্ট ওটাতে ক্লিক করে দেব। ওইটাতে ক্লিক করার পর আপনারা যদি সে ওই নাম্বার দিয়ে যদি সে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাও চাইলে আপনারা পাসওয়ার্ডটা বের করতে পারবেন। তো নাম্বারটা এখানে আবার দিয়ে দিতে হবে। নাম্বারটা এখানে দেওয়ার পর পয়েন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর ওই নাম্বার দিয়ে হচ্ছে কি আমার দেখতে পাচ্ছেন দুইটা ফেসবুক অ্যাকাউন্ট চালু করেছিলাম, তো দুইটাই এখানে চলে আসছে। আপনারা যদি যতটা করে থাকবেন সবগুলো ফেসবুক অ্যাকাউন্টে এখানে শো করবে। তো আমি এটার পাসওয়ার্ড বের করব, ওইটার উপরে ক্লিক করে দিব। ওইটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি SMS এর মাধ্যমে কোডটা নিতে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন আমার সিমটা যেহেতু এখানেই আসে অটোমেটিক কোডটা এখানে আসে বসে গেছে। আপনাদের যদি সে ওই মোবাইলে নাও থাকে, অন্য একটা মোবাইলে থাকে, তাহলে পাসওয়ার্ডটা ওখানে বসিয়ে দিবেন। তো এখানে যে নিউ পাসওয়ার্ড আছে এখানে হচ্ছে কি আপনাদেরকে আরেকটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে আরেকটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম। তো এখানে বলতেছে
তো পাসওয়ার্ডটা হচ্ছে কি আপনাদেরকে ইংলিশ অথবা নাম্বার, হ্যাঁ নাম্বার অথবা কি দুটো মিক্স করতে মিক্স থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি আমার আইডিটা চলে আসছে, তো আমি এখানে চাইলে সেভও করতে পারবো, নোট নাও দিতে পারবো। তো আমি এখানে সেভ করব না, নোট নাও ক্লিক করে দিলাম। নোট নাও ক্লিক করার পর এখানে চাইলে আপনারা এলাও দিতে পারেন, না হয় স্কিপ করে চলে যেতে পারেন। কারণ আমি এখান থেকে স্কিপ করে চলে যাব। ইমেল অ্যাড্রেস খুঁজতেছে, এগুলো আমি কিছু দেব না। ভাষাটা কন্টিনিউ ইন ইংলিশ, আপনারা চাইলে বাংলাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি এগুলা কোনো কিছু করব না। দেখতে পাচ্ছেন এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটা, ফেসবুকের পাসওয়ার্ডটা বের করে ফেলছি, একবারে চেঞ্জ করে দিয়েছি। তো আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন ওইটা একটু নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে বলে না যান। সিম যদি সে হারিয়েও যায়, যদি সে আপনি ফোনে যদি সে লগ ইন থাকে তখন বের করতে পারবেন, আর যদি সে ফোনটাও হারিয়ে যায় সিমটাও হারিয়ে যায় তখন আমার জানা মতে আর কোনো ধরনের বের করার পদ্ধতি নেই। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সালামু আলাইকুম।